গাজলে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে এদিন বুধবার 14 দফা দাবি দাবা নিয়ে গাজল 1 নং বিডিও অফিসের সামনে থেকে প্রায় 800 এর অধিক একটি র্যালি বের করে র্যালিটি বিদ্রোহী মোড়ে এসে শেষ হয়। আইসিডিএস এবং সিডিপি অফিসের সামনে থেকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এরপর তারা 14 দফা দাবি দাবা নিয়ে স্মারকলিপিটি সিডিপিওর হাতে তুলে দেন। গাজল অঙ্গনওয়াড়ি ও ওয়ার্কার্স ইউনিয়নের দাবি দাবাগুলো হলো, দু মাসের বেতন তারা পাননি, অবিলম্বে বেতন দেওয়া হোক, পোকাযুক্ত চালের পরিবর্তে ভালো চাল দেওয়া হোক, ডিমের দাম বাড়াতে হবে, সঠিক ওজন চাল ডাল দেওয়া হচ্ছে না কেন, প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে, প্রতিটি কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কর্মীদের নিম্নমানের ইউনিফর্ম বাতিল করে উন্নত মানের ইউনিফর্ম দিতে হবে, কর্মী এবং সহায়িকা মারা গেলে ওই পরিবারের যে কোনো একজনকে কাজ দিতে হবে। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও, জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা, টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60-80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও, এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। আমরা এসেছি আজকে আইসিডিএস প্রজেক্ট অফিসে সিডিপিওর কাছে আমরা 15 দফা দাবি নিয়ে, মূলত হচ্ছে আমাদের আমাদের বিল, দু মাসের বিল বাকি আছে দেওয়া হচ্ছে না, সেই বিলের জন্য, এবং 5 মাসের বকেয়া চাল ডাল রেশন বাকি আছে কাঁচা, সেটা দিতে পারিনি সেটার জন্য, এবং পোষণ টেকারের যে কাজ অসুবিধা হচ্ছে সেটার জন্য। তার অবিলম্বে কি করলেন আপনারা? বিলের জন্য জ্বালানি বিল আমরা ঠিক রকম পাই না, এই নিত্য প্রয়োজনীয় যে দাম, মূল্যবৃদ্ধির এত দাম, সেতে আমরা জ্বালানির দাম ঠিকঠাক পাচ্ছি না, চালে পোকা, ডালে পোকা, এটার জন্য আমরা ওজনে কম। সিডিপিও শুনব। হ্যাঁ, গত আমাদের যে খাবার চালু হয়েছে, আমরা মার্চ মাস থেকে আমাদের প্রজেক্টে খাবার চালু হয়ে গেছে, তো মার্চ মাসের এবং এপ্রিল মাসের যে ভেজ বিলটা রয়েছে ওটা আটকে রয়েছে, তার কারণ হচ্ছে ভেজ মার্চ মাসের বিলটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে, ওটা আমরা পাঠাবো, আমাদের অথরিটির কাছে পাঠাবো অ্যাপ্রুভের জন্য। আর যেটা রয়েছে যে এপ্রিল মাসের বিলটা এখনও আমাদের হাতে আসেনি, ওটা আসলে আমরা 4 থেকে 5 দিনের মধ্যে আমরা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবো।